আজকে তোমাদের প্রযুক্তি ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করব। ঈদের আগে তোমাদের প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম প্রযুক্তি কী বিজ্ঞান কী প্রযুক্তি ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য প্রযুক্তি ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক বৈজ্ঞানিক পদ্ধতি এ সম্পর্কে আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে আজকে আমরা প্রযুক্তি ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানব প্রথমে আমরা আজকে আলোচনা করব পরিবেশ দূষণ সম্পর্কে অস্ত্র তৈরি সম্পর্কে অন্যান্য ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিছুটা আলোচনা করব প্রথমে জানব পরিবেশ দূষণ সম্পর্কে পরিবেশে যে উপাদান বায়ু মাটি পানি এই ধরনের বিভিন্ন উপাদান যখন দূষিত হয় তখন আমাদের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে পরিবেশ দূষণ প্রযুক্তির জন্য কিভাবে হয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি এর ফলে বায়ু দূষিত হয় কিভাবে কয়লা যখন আমরা পোড়াই তখন আমাদের কী হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এই যে দেখছ এই যে কালো দুয়া সেটাকে বলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে যায় তখন আমাদের বায়ুমণ্ডল দূষিত হয়ে যায় তার মানে কি দাঁড়ালো প্রযুক্তির উন্নতির কারণে আমরা কয়লা পুরে বিদ্যুৎ উৎপন্ন করায় তাতে করে আমাদের পরিবেশ দূষিত হয়ে গেল পরে যে কারণ বায়ু দূষিত কারণে বৈশ্বিক উন্নয়ন এই যে বৈশ্বিক উন্নয়ন এবং এসিড বৃষ্টি হয় আমাদের বায়ু যখন দূষিত হয়ে যাচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধি পাওয়ার কারণে এই যে আমাদের পৃথিবী তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এই সময় বায়ুমণ্ডল দূষিত কারণে এসিড বৃষ্টির মতন ক্ষতিকর বৃষ্টি হচ্ছে এসিড বৃষ্টি কী কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস মেঘের সাথে মিশে যে বৃষ্টি হয় তাকে এসিড বৃষ্টি বলে প্রযুক্তি কৃষি সার ও কীটনাশক ব্যবহার করে আমরা অধিক ফসল উৎপন্ন করতে পারি কিন্তু রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার ফলে আমাদের মাটি ও পানি দূষিত হয় আমরা সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের আমরা কি করব। আমরা রাসায়নিক সার ও কীটনাশক এমনভাবে ব্যবহার করব যাতে আমাদের মাটি এবং পানি দূষিত না হয় সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে তারপরে আসো অস্ত্র তৈরি অস্ত্র তৈরি প্রযুক্তি উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করেছেন যুদ্ধে বিভিন্ন এই যে ছবি দেখতে পাচ্ছ এই ছবি কি টান বোমা বন্দুক ইত্যাদি এগুলো আমাদের কী করেছে ভালো কাজের জন্য তৈরি করেছে কিন্তু আমরা সেইগুলোকে ভালো কাজে ব্যবহার না করে আমরা সেগুলোকে মন্দ কাজে ব্যবহার করছি প্রযুক্তি আমাদের উন্নয়ন করেছে ঠিকই কিন্তু আমরা সেটাকে মন্দ কাজে ব্যবহার করছি অন্যান্য ক্ষতিকর প্রভাব প্রযুক্তি অতিরিক্ত ব্যবহার ধরো তুমি কম্পিউটার বা টেলিভিশন ভিডিও গেম অথবা কার্টুন দেখছ তো দেখছো কোনো দিকে খেয়াল নেই মাথাও নাড়াচ্ছে না এতে কি হচ্ছে এতে আমাদের কি নেশার মতন উন্নীত হচ্ছে আমরা যদি কম্পিউটার বা টেলিভিশনের দিকে বেশি ঝুঁকি না দিতাম তাহলে আমরা সেই সময়টা কি করতাম বন্ধুবান্ধব নিয়ে নিয়মিত খেলাধুলা করতাম ব্যায়াম করতাম এই যে মুক্ত চিন্তার পথে প্রযুক্তিতে বাধা সৃষ্টি করেছে তারপরে দেখো এক নাগারে যদি এক ঘন্টা বেশি আমরা টেলিভিশন বা কম্পিউটার ব্যবহার করি তাহলে কি হয় আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকি হয়ে যায় বা স্বাস্থ্যে বিভিন্ন ক্ষতি করে আমরা কি জানলাম আজকে প্রযুক্তির ক্ষতি সম্পর্কে এখন তোমরা বাড়ির কাজের জন্য প্রস্তুত হও তোমরা বই খাত হাতে কলম এবং খাতা নিয়ে বসো বাড়ির কাজটা সবাই খাতা কলমে লিখে নাও খাতা কলম বের করছ দেখো প্রথমে এক নম্বর প্রযুক্তি ক্ষতিকর প্রভাব দুটি উদাহরণ দ দুই এসি বৃষ্টি কি তিন এক নাগারে কত সময় বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চার প্রযুক্তি বাধা সৃষ্টি করে এমন দুটি ক্ষেত্রের নাম লেখক এগুলো তোমরা ভালো করে লেখে পড়ে রাখবে এবং যখন স্কুল খুলবে তখন আমাকে দেখাবে